রিকল ফার্নিচার। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। দেখতে আসলাম। আসলে চিলেকোঠাটা অনেকদিন থেকে পড়ে আছে। চিলেকোঠা কেউ ভাড়া নিতে চায় না, তবে চিলেকোঠায় থেকে কিন্তু মজা আছে। ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিও কেমন? চিলেকোঠা বরাবরই আমার খুব প্রিয়। বুঝতে পেরেছি, একটু কষ্ট করে মানিয়ে নিও কেমন? মানে? মানে ঘরটার সঙ্গে একটু মানিয়ে নিও আর কি। জি। আর শোনো, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে কিন্তু বলো। জি। আচ্ছা, ঠিক আছে। কে পাবে কি খুঁজে? যতবার খুঁজতে যায় কেউ, কেবল হারিয়েছে নিজেকে। তুমি নাও খুঁজে আমাকে, না খোঁজার মাঝে।
কি চমৎকার লেখার শব্দবন্ধন! কে লিখল, লিখে বা কে এটা রেখে গেল? নামও তো লেখা নেই, অদ্ভুত! আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমি তোমাকে খুঁজি না গো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে, আমরা দুজনেই আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়। প্রেম ধীরে মরে যায়, নক্ষত্রেরও একদিন ক্ষয়ে যেতে হয়। কে ওখানে? আরে কি আশ্চর্য, কথা বলেন না কেন? কে ওখানে? কে ওখানে? এই যে কে তুমি, কথা বলছো না, এখানে কি করছো? আপনার কবিতার পাঠ শুনছিলাম, অসম্ভব সুন্দর করে পড়েন আপনি। ধন্যবাদ। কিন্তু তুমি কে? আমি রুহি, এটা আমাদেরই বাড়ি। ও আচ্ছা, এত সব লুকোচুরির কি মানে, কিছু বলবে? লুকোচুরি? আমি কোথায় লুকোচুরি করলাম? আমার একটা জিনিস হারিয়েছে, আমি সেটাই খুঁজছিলাম। কি খুঁজছিলে? আপনাকে কেন বলবো? ভালো প্রশ্ন, সেটা আমাকে তুমি মনে হয় এটা খুঁজছিলে। ধন্যবাদ আপনাকে, আমি আসি। এই মেয়ে শুনবে, আমি মেয়ে না, আমি রোহি, আপনি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারেন। রোহি, তুমি কি কোনো চিঠির খাম কোথাও ফেলে গিয়েছিলে? আমি তো চিঠি লিখতে পারি না, আর খাম? আচ্ছা, দাদি এতক্ষণ হয়তো আমাকে খুঁজে খুঁজে শুরু করেছে, আমি আসি। Thank you.
গন্তব্যহীন মানুষেরা খুব সহজেই সুন্দরকে দেখতে পায়। আপনি তার সর্বোত্তম উদাহরণ। তবে এখন আপনি গন্তব্যের মধ্যেই আছেন, মানে সুন্দরের মধ্যে। আপনার জেলে কোঠার ছাদের পশ্চিম আকাশে তাকান। আপনি আপনার জেলে কোঠা থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জ্যোৎস্নাটা এখন দেখছেন। কে মেয়ে বারবার চিঠি রেখে যাচ্ছে? আর রুহি মেয়েটাকে দেখে তো এতটা পরিণত মনে হয়নি। তাহলে কে এই চিঠির লেখাগুলো? আজকের জ্যোৎস্নার মতন সুন্দর আর স্পষ্ট। জানি না কে রেখে যাচ্ছে এগুলো, তবে আমিও নাচুর বান্ধা। যার কথার গাঁথনিতে এত মুগ্ধতা, সেই মুগ্ধ মানুষটাকে আমি খুঁজে বের করবই। প্রতিদিন কে রেখে যাচ্ছে এই চিঠি? এতক্ষণে ঘুম ভাঙল আপনার? আপনার ঘরের পাশে বেঞ্চের নিচে আমার কিছু চুরি আছে। আমি জানি আপনার কাছে এই চুড়িগুলো খুব যত্নে থাকবে, তাই নিজ দায়িত্বে চুড়িগুলো নিয়ে আপনার কাছে রাখবেন। আমি সময় মতো নিয়ে নিব। চুড়ির মেয়েটাকে আমি খুঁজে বের করবই, করতেই হবে। চিঠি রেখে চলে যায়, যে করি হোক মেয়েটাকে ধরতেই হবে। আচ্ছা, মেয়েটাকে আবার আসবে? আসতে তো হবেই। বাবা, তোমার জন্য পায়েস নিয়ে এসেছি। পায়েস? এই নাও পায়েস। বাহ, কি সুন্দর ঘ্রাণ! আপনি জানলেন কি করে পায়েস আমার খুব পছন্দ? আমার মায়েরও খুব পছন্দ ছিল। তুমি খাও বাবা, আমি আসি। জি, ধন্যবাদ অনেক। মানে রোহি এতদিন চিঠি রেখে গেছে? দাঁড়াও, এবার ধরছি তোমাকে। Thank you.
চুরিগুলো খুব সাবধানে রেখেছে। একটা বিষয় বুঝতে পারছি না, এত সব লুকোচুরির কী মানে? যা বলার সেটা তো সামনাসামনি এসেই বলা যায়। ও, ধরে ফেলেছেন? সেটাই কি স্বাভাবিক না? চিঠি তো একজনকে ধরে ফেলার জন্য যথেষ্ট। আপনি তো কবি, কবিকে তো কবিতা দিয়েই ধরতে হবে। ফাঁদটা দারুণ পেতেছ। যে মানুষটার মনে এত পবিত্রতা আছে, সেই ফাঁদে পা দিবে না তা কি হয়? শুধুই মুগ্ধতা। কণ্ঠে এত সুন্দর কথার গাঁথুনি আর মায়া জড়ানো হাসি, যেন আমার সমস্ত মনোযোগ লুটে নিয়ে যাচ্ছে। এই যে মশাই, এমন শূন্য দৃষ্টিতে কি দেখছেন? হ্যাঁ, এতক্ষণ যা যা বলেছি সব নিশ্চয়ই গিলে ফেলেছেন। না, মানে ভাবছিলাম না, আসলে দেখছি, দেখছিলাম এই চোখ দুটো। শুনেছি যে মেয়েটি নাকি কবিতা বুঝে, তাদের চোখে অদ্ভুত এক মায়া আর মুগ্ধতা থাকে, একদম ব্যতিক্রম নয়, সত্যিই তাই। আরেকটা বিষয় আছে, যে কবিতাগুলো আমার কাছে পাঠায় তার দুটো চোখ আমি এঁকেছিলাম। এখন যখন সামনে, মিলিয়ে নেবার চেষ্টা করছিলাম কতখানি কি। বাবা, শুনেছি কবিরা নাকি চোখ দেখলেই সব কিছু বলে দিতে পারে, তো আপনি আমার চোখ দেখে কি খুঁজে পেলেন কবি সাহেব? প্রেম। ডুবে যেতে ইচ্ছে করছে তোমার চোখে। কিছু বললেন? না, কিছু না। শোনেন, আমিও কিন্তু চোখের ভাষা বুঝতে পারি। আচ্ছা, মহল্লার ওই দিকটাতে পৃথিবীর সবচেয়ে সুন্দর গদলি দেখা যায়, আপনি আসবেন আজকে বিকেলে? অবশ্যই আসব। গদলি আমার ভীষণ প্রিয়, অনেকদিন দেখা হয় না। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা, রুহি আজকে কি রঙের শাড়ি পরে আসবে? গোধূলিতে ওকে গোলাপি রঙের শাড়িতে ভীষণ মানাবে। কপালে নিশ্চয়ই থাকবে একটা টিপ, চোখে কাজল আর রং বেরঙের কিছু চুড়ি। আর আমি গোধূলিকে ভুলে শুধু রুহিকেই দেখতে থাকব। দেখুন, পৃথিবীর সবচেয়ে সুন্দর গধূলিটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন সূর্য ডোবার আগ মুহূর্তে আকাশ থেকে প্রেমে জড়িয়ে দিয়ে গেছে, তাই না? আচ্ছা, আপনার কাছে গধূলির সংজ্ঞাটা কি? আমার কাছে এখন এই মুহূর্তে গধূলির সংজ্ঞা হচ্ছে তুমি। আপনি কি জানেন গন্তব্যহীন মানুষরা খুব সহজেই সুন্দর দেখতে পায়? সেই যে কি শুরু হলো গন্তব্য, কিসের গন্তব্য? সারাক্ষণ গন্তব্যের কথাই শুনে যাচ্ছে। হ্যাঁ, এটা সত্যি, আমি অস্বীকার করছি না, আমি গন্তব্যহীন একজন মানুষ। কিন্তু তারপরও তোমার চিঠিতে পাওয়া যে কথাগুলো, সেখান থেকে আমি বলতে পারি আমি এখন সুন্দর একটা মানুষের সামনেই বসা। হাসছো কেন? হাসছি এই জন্য যে কোনো একজন মানুষ আমার চিঠির কথাগুলো খুব সুন্দর করে মনে রেখেছে। জানতে চাই একটা বিষয়, লুকিয়ে লুকিয়ে কেন চিঠি পাঠানো হচ্ছে, বলতে হবে। আমার তো মনে হয় সব উত্তরই আপনার জানা, কারণ কবিরা তো চোখের ভাষা বুঝতে পারে। আমার নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। সেটা কেন?
এই যে কোনো কবির গধূলি হতে পেরেছি আমি, এটা তো সৌভাগ্যের। তবে আমার দিকে শুধু মগ্ন হয়ে তাকিয়ে থাকলেই হবে? পেছনের গধূলিটা তো ফুরিয়ে যাচ্ছে। সব গধূলি ডুবে যাক, ফুরিয়ে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু আমার গধূলি কখনো না ফুরাক। খুব সহজেই বলে ফেলেন না আপনি। তবে আমি আপনার দেখার চোখ সুন্দর, ভালোবাসো আমাকে। আপনার দেখি অনেক সাহস। অবশ্য কবিরা একটু সাহসী হয়। উত্তরটা কিন্তু এখনো পেলাম না। এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সাহসের ব্যাপার, যেটা আমার নেই। তবে একান্তই যদি আপনার উত্তরটা দরকার হয়, তাহলে আমি বলবো আপনার গধূলিটা কখনো ফুরাবে না। আচ্ছা, আমাকে যেতে হবে, দাদি খুঁজবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুজন যাই একসঙ্গে? না না, একসাথে গেলে দাদি জেনে ফেলবে সবকিছু, একসাথে যাওয়া যাবে না। শুনুন, রাতের জোছনাটা দেখতে কিন্তু ভুলবেন না। আসি। রিকল ফার্নিচার, মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন। রিকল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। এটা ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। রুহিকে দেখার জন্য কেমন যেন মনটা সারাক্ষণ ছটফট করতেই থাকে। এই মেয়েটা এত অল্প সময়ে আমাকে এভাবে আক্রান্ত করে ফেলবে কখনো ভাবতেই পারিনি। কি যে জাদু জানে, কি যে মায়া তার চোখে, তার হাসিতে, তার কথার খুনসুটিতে, মাথা থেকে বেরোচ্ছে না। পাগল হয়ে যাবে আবির তুই। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জোছনা কি উঠেছে? বালিকা ভোলানো জোছনা নয়, কাদলা দিদির স্যাঁতস্যাঁতে জোছনা নয়, কবিরও জোছনা নয়। তবে কি হুমায়ুন আহমেদ সিদ্ধার্থের মতো এক গৃহত্যাগী জোছনার জন্য বসেছিল, যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যায়, সেই দরজা দিয়ে প্রবেশ করবে এক বিস্তৃত প্রান্ত। একটা প্রশ্ন করব, একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি, ভালোবাসা নাকি মায়া? হঠাৎ এই প্রশ্ন কেন বলো না? আমার তো মনে হয় ভালোবাসা। ভুল, মায়া। কিভাবে? কাউকে ভালোবাসলে মানুষ তার মায়ায় পড়ে না, কিন্তু মায়ায় যদি কেউ পড়ে তাকে ভালোবাসতেই হয়। একজন মানুষ চাইলে অনেককে ভালোবাসতে পারে, কিন্তু মায়ায় শুধুমাত্র একজনেরই পড়ে। কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে আসা যায়, কিন্তু কারো মায়ায় পড়লে নিজেকে ছেড়ে আসতে হয়। Thank you.
চোখের তারা চোখ রেখেছি মনে খেয়েছে যাব মেঘের কোন দেশে তোমার চোখের তারায় চোখ রেখেছি মনে খেয়েছে যাব মেঘের কোন দেশে আমায় হাত বাড়ি ডাকছে আকাশ বলছে পাশে এসে দুজন হারাও মেঘে ভেসে তোমার একটু খানি হাসির ছোঁয়া ঘুম ভেজা ভোরাশে জাগিয়ে দিয়ে মনকে বলে তোমায় ভালোবাসে সেজে তোমায় ভালোবাসে তোমার চোখের তারায় চোখ রেখেছি মনে খেয়ে এসে যাব মেঘের কোন দেশে দেখে তোমার রাঙা মুখ ধরে তোমার হাতে হাত কাটে তারালোয় সারা রাত তোমার একটু খানি হাসির ছোঁয়া ঘুম ভেজা ভোরাশে জাগিয়ে দিয়ে মনকে বলে তোমার ভালোবাসে সেজে তোমায় ভালোবাসে তোমার চোখের তারায় চোখ রেখেছি মনে খেয়েছে যাব মেঘের কোন দেশে আমায় হাত বাড়িয়ে ডাকছে আকাশ বলছে পাশে এসে দুজন হারাও মেঘে ভেসে আজকে ছাদে আসবে সেটা তো একবারও বলনি। আমি তো প্রতিদিনই আসি, তাই আর আলাদা করে বলা হয়নি। তবে তুমি যে এখন এই মুহূর্তে ছাদে এসছো সেটা কিন্তু যোচনারা ইতিমধ্যে টের পেয়ে গেছে। সেটা কিভাবে? এই যে এখন এই মুহূর্তে এই ছাদে পৃথিবীর সবচেয়ে সুন্দর যোচনাটি যে উপস্থিত সেই কারণে। এবং এই ঘটনাটা কি সবসময় ঘটে? তাহলে কিভাবে ঘটে? যখন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি এই ছাদে এসে উপস্থিত হয় তখন ঘটে। যখন কারো হাসি এত বেশি সুন্দর হয় যে ওই জোছনা সেও ফিকে পড়ে যায়, সে ম্লান হয়ে যায়, তখন ঘটে। যখন এই জোছনাকে দেখবার জন্য অন্যান্য জোছনারা ছুটে আসে একটু মাখতে, তখন ঘটে। তুমি কি জানো এসব রূপকথার উপমা কবিরা কাউকে আকৃষ্ট করতেই বানায়? সে হয়তো বলতেই পারে, কিন্তু মানুষ তার রূপকথাতেই বাঁচে। আর তাছাড়া আমি, আমার চোখে যে মুগ্ধতা তা থেকে আমি যা দেখি তাই বলি, তাই বলি বা লিখি। বুঝেছি বাবা, একটু কি মজাও করতে পারবো না? আচ্ছা একটা প্রশ্ন করি, কি প্রশ্ন? আচ্ছা বলো তো, এখন জোছনাটার কি রং? খালি চোখে দেখতে গেলে ধবধবে সাদা, কখনো কখনো হলদেটে। তবে কবি উপন্যাসিক যারা রয়েছেন তারা
বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের জ্যোৎস্নার রঙকে দেখেছেন এবং লিখেছেন, তার মানে যে যেভাবে দেখে। একটা প্রশ্নের উত্তরও হয়নি। ঠিক আছে, তাহলে শুনি তোমার উত্তরটা কি। তোমার কাছে জ্যোৎস্নার রং কেমন? আমার কাছে এখন জ্যোৎস্নার রং হচ্ছে তোমার মুখের মতো। মানে কি? মানে জ্যোৎস্নার রংটা এখন তোমার মুখের মতন অভিমানী রং। জ্যোৎস্নার রং আবার অভিমানী রং হয় নাকি? হ্যাঁ হয় তো। এই যে অভিমানে গোমরা হয়ে থাকা মুখটাতে জ্যোৎস্নার রং পড়ে অভিমানী রং হয়ে গেছে। আমাকে যেতে হবে। আচ্ছা, কাল তোমাকে আমার খুব প্রিয় একটা জায়গায় নিয়ে যাব। যাবে? যাব, আসি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। ছোটবেলায় জায়গাটা আমি প্রায় আসতাম বাবার সঙ্গে। এভাবে করে কি দেখা হচ্ছে? এভাবে অপলক তাকিয়ে আছো, কিছুই বলছো না যে? তোমার দিকে তাকিয়ে থাকতে আমার কেন জানি অনেক শান্তি লাগে। আমি কখনো ভাবিনি আমার জীবনে এত সুন্দর একটা মুহূর্ত আসবে আবারও। আচ্ছা, একটা বিষয় আমাকে বলো তো। একজন কবির প্রেম আর আর দশজন সাধারণ মানুষের প্রেম কি একরকম হবে? না, সবার চেয়ে আলাদা হবে, সবচেয়ে বেশি স্পেশাল। ভীষণ সুন্দর, যেটা এর আগে কারো হয়নি। একদমই তাই, ভীষণ সুন্দর, একদমই আলাদা। তোমার হাতটা একটু দেবে? চুড়িখানা পরিয়ে দিলাম, এই জুড়ি আর কখনো আমার ছাদে ফেলে আসবে না। ঠিক আছে, তবে মশাই আপনি আমাকে এক জোড়া চুড়ি আর একটা টিপের পাতা কিনে দিবেন, ঠিক আছে? অবশ্যই কিনে। আচ্ছা, আমি তাহলে এখন আসি, দাদি হয়তো খুঁজবে। এখনই চলে যাবে? কাল আবার দেখা হবে তো। কাল বিকেলে আমি ছাদে আসবো, অপেক্ষা করব। ঠিক আছে। বলেছিল বিকেলে ছাদে আসবে, সন্ধ্যা হয়ে গেল এখনো আসছে না, আর কত প্রতীক্ষা। ভয় পেয়েছো? না, তুমি মানে ভয় পাবো কেন, ভয়ের কি আছে? আমি কি অনেক বেশিক্ষণ অপেক্ষা করে ফেলেছি? অবশ্য অপেক্ষা করা ভালো, এদের সম্পর্ক আরো গাঢ় হয়। সেটা অবশ্য মন্দ বলনি। একটা মিনিট,
তোমার জন্য। পরিয়ে দিবে না? কি বলছো বুঝতে পারছো? আমি যতটুকু জানি যে একটা মেয়েকে টিপ পরিয়ে দেবার অধিকার শুধুমাত্র তার একান্ত আপনজনকে এই অধিকারটুকু দেয়। এত ঢং না করে পরিয়ে দাও, চোখ খোলা যাবে। কি সৌভাগ্য আমার, সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। একজন কবিতা নিজ হাতে আমাকে টিপ পরে দিল। সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। ও চাঁদ, তুমি লুকিয়ে যাও, আমার যোজনা ঝরানো মানুষটাকে আমি পেয়ে গেছি। তুমি কি কখনো আসব? আরে তুমি, এই যে তোমার পছন্দের খাবার নিয়ে আসছি। আমার পছন্দের খাবার তুমি জানলে কি করে? দেখো খিচুড়ি আমার ভীষণ পছন্দ, ভীষণ প্রিয়। না আবার খেয়ে নাও। এখন তো খাওয়া সম্ভব হবে না। কেন, এক্ষুনি খেতে হবে। না আমার কথাটা শুনো, এই যে লেখালেখি করছি এখন, এর মাঝখানে যদি খাওয়া শুরু করি সব গোল্লায় যাবে। তুমি বুঝতে পারছো না, আমি তাহলে তোমাকে বুঝিয়ে বলি। এই যে তুমি, তুমি যখন আমার সামনে থাকো আমি মুগ্ধ দৃষ্টিতে তোমার দিকেই তাকিয়ে থাকি, আমি পুরো পৃথিবী ভুলে যাই। আর এখন যদি তুমি আমাকে খাইয়ে দাও সবই ভুলে যাবো, আমার লেখালেখি হবে না। লেখাটা শেষ করি তারপর খেয়ে নি। আরেকটা কথা, তোমাকে দেখতে আজকে মায়ের মতন সুন্দর লাগছে। কবি যখনই কথা বলে তখনই মনে হয় যেন আমি কবিতা শুনছি। আচ্ছা আবার আমাকে নৌকা চড়াবে? অবশ্যই, আজই। তাহলে লেখাটা শেষ করে আমাকে নৌকা চড়াতে নিয়ে চলো। আমি গেলাম, খেয়ে নয় কিন্তু। প্রাণ খুলে বলে দেব আজ মনের সব কথা, বলে দেব মনের সব প্রেম। তোমাকে জড়িয়ে নেব বুকের এক রাশ আদর দিয়ে। কি বললে তুমি? কবিতাটা গতকাল রাতে লিখেছিলাম, মনে হলো যে একটু পড়ে শোনাই, তাই পড়লাম। বিরক্ত হয়েছ? না না, বিরক্ত কেন হব। এত সুন্দর একটা দিন আমাকে উপহার দিলে, এখানে বিরক্তিটা তো আসতেই পারে না। আচ্ছা আবির, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি আমাকে খুঁজবে? যে কখনো হারাবেই না তাকে খুঁজতে হবে কেন? আমরা সবসময় এভাবে থাকতে পারব? আমি সব সময় তোমাকে এভাবে আঁকড়ে ধরে রাখব। আঁকড়ে ধরতে চাইও না, আমরা যেভাবে আছি এভাবেই থাকবো। ঠিক আছে, তাই হবে। তোমার যেমন খুশি তুমি তেমন থাকবে। আমরা দুজন মুক্ত, মুক্ত পাখির মতো। মুক্ত। শোনো, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে, সেগুলো বলা খুব দরকার। কালকে ওই মহল্লার পূর্ব পাশে নির্জন জায়গাটা চলে আসবে, ঠিক আছে? আমাকে ঠিকঠাক দেখাচ্ছে তো? সবুজ রংটা পরেছি, সবুজ রং ভীষণ প্রিয় রুহির। কিছু এক্সাইটমেন্ট আমার ভেতর কাজ করছে,
আচ্ছা, রুহি আজকে এই এলাকা ছেড়ে আমাকে একটু দূরের দিকে কেন যেতে বলল? কারণ একটাই, আজকে ও ওর মনের কথাগুলো আমাকে বলবে, যা ও আমাকে এতদিন সামনাসামনি বলতে পারেনি। আমি কি বোকা? মানে এতক্ষণ পর্যন্ত আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে, একদমই ঠিক হচ্ছে না। এখনই যাওয়া উচিত, ওর মনের কথাগুলো আমার শোনা উচিত। যাই, কি ব্যাপার? আমাকে আসতে বললো, সন্ধ্যা হয়ে আসছে, এতক্ষণ অপেক্ষা করলাম। রুহি আসছে না কেন? ওকে আসবে না? কিন্তু সেটা কেন? কোনো বিপদ হলো নাকি? নাকি আবার দাদি বের হতে দেয়নি? আচ্ছা যাই, আমি বাসায় ফিরে দেখি। যত যাই হোক, আজকে ওর সঙ্গে আমার দেখা করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কি কিছু বলবে? জি, রুহিকে দেখছি না কোথাও। কি বলছো তুমি? রুহি? রুহি তো আমার নাতিনীর নাম, ওর কথা তোমাকে সেদিন আমি বলেছিলাম। আপনি আমাকে কখন বলেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে একটু ডেকে দেবেন প্লিজ। কি বলো বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? রুহিকে আমি কোথা থেকে ডেকে দেব? তোমাকে তো বলেছিলাম যে 7 বছর আগে ও হারিয়ে গেছে, ওকে আমি আর কোথাও খুঁজে পাইনি। কি বলছেন? আমি না কিছুই বুঝতে পারছি না, আপনি কখন আমাকে কি বললেন? তোমাকে তো আমি সেদিনই বলেছিলাম, ভুলে গেছো তুমি? সেদিন বলেছিলেন? আমার নাতনিও খুব পছন্দ করত, খুব মজা করে খেত। আজকে 7 বছর সে হারিয়ে গেছে, কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না। আপনি কি বলছেন এসব? আপনি হয়তো বিশ্বাস করবেন না, ওর সঙ্গে আমার দেখা হয়, কথা হয়, ও আমাকে খাবার পর্যন্ত দিয়ে যায়। 7 বছর হয়ে গেছে আমার নাতনি হারিয়ে গেছে, কেউ বলতে পারিনি কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু না, আমি আজও খোঁজ পাইনি। আজ কি তুমি হঠাৎ রুহির কথা বলছো? আমি না বুঝতে পারছি, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু আমি সত্যি বলছি, ও আমাকে খাবার দিয়ে যায়। ওর চুরি আছে আমার কাছে, চিলে কোঠায় ও যে খাবার দিয়ে গেছে, খাবারের বাটি পর্যন্ত আছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, প্লিজ আপনি আমার সঙ্গে চলুন প্লিজ। আচ্ছা তুমি কি বলছো এসব? আপনি আমার সঙ্গে আসুন। জি আসুন। আচ্ছা এই যে চুড়ি আপনাকে দেখাচ্ছি, চুড়ি চুড়ি নাই, কোথায় 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 গেল? কি আশ্চর্য, কেউ সম্ভব? মানে চুড়ি এখানে ছিল, ওখানে ছিল, ওই যে বাটি আমি জানি। ছবি কোথায় গেল? ছবি, এটা কি করে সম্ভব? আমি না কিছু বুঝতে পারছি না, কিছু ছবি কি করে নাই? কিন্তু বিশ্বাস করেন দাদি, ও ছিল রুহি। সামনে আসো রুহি, সামনে আসো। তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ইয়াল্লাহ, তোমাকে তুমি রহমত করো, মাথা ঠিক করে দাও রুহি। এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। পারো না, তুমি আমার সাথে খেলা খুলতে পারো না রুহি। রুহি আসো।
আবির, আমি তোমাকে সেদিন আসতে বলে নিজেই সেখানে যাইনি। দুঃখের কথা বোধ হয় চিঠিতেই সহজে বলা যায়, তাই চিঠি হয়ে এলাম তোমার কাছে। আমি জানি তোমার মনের অবস্থা এখন কি। আমি তোমাকে ভালোবাসি আবির, কখনো সরাসরি বলিনি, কারণ সত্যটা জানার পর তুমি দ্বিগুণ কষ্ট পাবে। আমি চাইলেই হয়তো তোমার সামনে সব কিছু বলতে পারতাম, কিন্তু তুমি বিশ্বাস করতে না। তোমাকে সত্য জানানোর প্রয়োজন আবির, কেবল তুমিই আমাকে দেখতে পাও, আমার লেখাগুলো পড়তে পারো। দাদি সব কথাই সত্যি, কিন্তু প্রকৃত সত্য তারা জানে না। 7 বছর আগে এই ঘরে কি করো তুমি? এই তো ভাইয়া, বই পড়ছিলাম আর চিঠি লিখছিলাম। কাকে চিঠি লিখো, ছেলে বন্ধু? না ভাইয়া, আমার এরকম কেউ নেই। ও আচ্ছা, আমার কাছে কিন্তু অনেকগুলো কবিতার বই আছে, তুমি নেবে? কি বলেন, সত্যি? হ্যাঁ, আমি কি তোমার সাথে মিথ্যা বলতে পারি? তাহলে নিয়ে আসেন, আমি একটু দেখি। না, মানে আসলে অনেকগুলো বই তো। তুমি তোমার পছন্দ মতো নিও, তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, চলেন। চলো। এসো এসো। কি ব্যাপার ভাই, আপনি দরজা কেন লাগালেন? কবিতা তো অনেক পড়েছ। কি ব্যাপার, আজকে আমাকে পড়ো। আপনি আপনাকে আপনি আমাকে ধরতেছেন কেন? আপনি আমাকে আশ্চর্য, কি করতেছেন আপনি? ছাড়েন, এই ছাড়েন আপনি আমাকে। চুপ চুপ, একদম কোনো কথা বলবেন না। চুপ চুপ, ছাড়েন আপনি আমাকে, ছাড়েন। আবির, তোমার অনেক কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু সত্যটা জানাতে পেরে আমার নিজেকেও এখন মুক্ত লাগছে।
আমি কোথাও হারিয়ে যাচ্ছি না আবির, আমি তোমার কাছেই আছি, চিঠি হয়ে, তোমার গোদুলি হয়ে, পৃথিবীর সবচেয়ে সুন্দর জ্যোৎস্নাটা হয়ে সব সময় থাকবো আমি আবির। আমি তোমাকে এতদিন যে চিঠিগুলো দিয়েছি সেটার কিন্তু একটা কারণ আছে। আমি সর্বদাই আমার পছন্দের লেখকদের কাছে চিঠি লিখতাম, যদিও কখনো রিপ্লাই পাইনি, কারণ তাদের কাছে হয়তো আমি সামান্য একজন পাঠক, আর তারা ছিলেন আমার কাছে অনেক বড় কিছু। মনে পড়ে 2012 সালের দিকে তোমার একটা উপন্যাস বের করার ইচ্ছে ছিল চিলেকোঠার ঘর নামে, সেটার কিছু অংশ একটা ডায়েরিতে আমি একদিন রাস্তায় পড়ে পেয়েছিলাম। বাসায় এনে সেটা পড়ে আমি তোমার ভক্ত হয়ে যাই। সেই থেকেই না আমি তোমাকে অনেক চিঠি দিয়েছি তোমার ডায়েরিতে লেখার ঠিকানায়, কিন্তু তুমি উত্তরই দাওনি। আমার মৃত্যুর আগের শেষ চিঠিটা আমি তোমাকেই লিখেছিলাম। আরেকটা কথা শোনো, আমার কোনো কবির লেখকের থেকে উত্তর পাওয়ার ইচ্ছাটা তুমি পূরণ করে দিও, আমাকে একটা চিঠি লিখে দিও নিজ হাতে, তাহলে এটাই হয়তো হবে তোমার থেকে পাওয়া আমার সবচেয়ে বড় উপহার। আমি কি করে উত্তরটা দিতাম, কি করে লিখতাম? আর কিছুদিন পরেই তো আমি বাসাটা চেঞ্জ করে ফেলি, আর এই যে উপন্যাসটা লিখবো বলি তো আমি এই চিলেকোঠাটা ভাড়া নেই। আমার উপন্যাস এখন লেখা শেষ হবে ঠিকই, কিন্তু দুর্ভাগ্য আমার, কপাল আমার যে আমার সবচেয়ে প্রিয় পাঠক সে আমার উপন্যাসটা পড়তে পারবে না। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? শুনতে অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি। হুমায়ুন আহমেদ স্যার বলতেন পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না, তিনি বলতেন কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূরণ করে দেয় কিংবা দখল করে নেয়। এই কথাটা আমি বিশ্বাসই করি না, কিছু কিছু শূন্যস্থান আজীবন অপূর্ণই থেকে যায়, পুরো পৃথিবী ঢেলে দিলেও সেই শূন্যস্থান পূরণ হয় না, কিছুতেই না, কোনোদিন না। রিকল ফার্নিচার, মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম।